রক্তের গ্রুপের আবিষ্কর্তা কার্ল লেন্ডস্টেনারের জন্মদিন। তার জন্মদিনকে স্মরণ করে রাখতে প্রতি বছর 14 জুন গোটা বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব রক্তদাতা দিবস। এ উপলক্ষে রাজ্যের শুক্রবার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এছাড়াও ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতেই কার্ল লেন্ডস্টেনারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী। পরে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। মানে আমরা জানি যে 60 বছর, শুধু 18 থেকে 60 বছর, এবং তারা নিয়মিত রক্তদান করে 65 বছর পর্যন্ত তারাও রক্তদান করতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা সবসময় আলোচনা হওয়া দরকার, এবং এখানে আমি ক্লাবদের মাধ্যমে একটা এই ধরনের প্রোগ্রাম করেছিল, সেখানে আমি যদি বলে যে প্রায় 1100 রেজিস্টার্ড ক্লাব আমাদের ত্রিপুরাতে আছে। তো তাদেরকে আমরা বলেছি বিভিন্ন সময় ওরা পূজা পালন নিয়ে থাকে, খেলাধুলা নিয়ে থাকে, করছে না, অনেকে করছে, ব্লাড ডোনেশনও যেন এখানে ওনারা যেন নিয়মিত করে, তাহলে আমাদের ক্রাইসিস কখন গেল। ইলেকশনের সময় হয়, কোভিড এর সময় হয়েছে বিভিন্ন সময়, এবারে ইলেকশন তো পেরিয়ে গেল, প্রবলেম আমাদের সবসময় ইলেকশন থাকে, আর তখন ব্লাড নিয়মিত যে দেওয়া বা নেওয়া সেটা কিন্তু সম্ভব হয় না। এবং এর মধ্যে একটা যে ঐশ্বরিক একটা যে ফিলিং, যখন যে রক্ত দেয় সে কিন্তু জানে না যে আমার রক্তটা কোথায় যাবে, এবং যিনি গ্রহণ করছেন রোগীরা সেও জানে না তার রক্ত আমার কাছে আসছে। আর রক্তই আমাদের সব জায়গায় আমি বলি যে রক্তের মতো উপাদান, তার মাধ্যমে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে।